পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 22 জুলাই 2009। সকালবেলা সূর্যোদয়ের পর হঠাৎই সূর্য আকাশ থেকে 6 মিনিটের জন্য উধাও হয়ে যায় ও চারিপার্শ্ব অন্ধকার নেমে আসে, ঠিক যেমনটা সূর্যাস্তের পর হয়ে থাকে ওরমই। তোমাদের মধ্যে যারা 2000 সালের আগে জন্মগ্রহণ করেছ তারা এই বিশেষ মুহূর্তটি অবশ্যই এক্সপিরিয়েন্স করেছ হয়তো আমার মতো। 22 জুলাই সেদিন সূর্যোদয়ের ঘণ্টাখানেক পর 6:26 সূর্য, চাঁদ ও পৃথিবী পর্যায়ক্রমে একই সরলরেখায় আসার ফলে আমরা অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার বেশ কিছু অংশের মানুষেরা এটি দেখার সুযোগ পেয়েছিল। কিন্তু তোমরা যারা ওই দিন সকালে ঘুম থেকে দেরি করে উঠেছো, দুর্ভাগ্যবশত তোমরা তোমাদের জীবনকালে হয়তো আর এটি দেখার সুযোগ পাবে না, কেননা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে পরবর্তীতে আবার এরম টোটাল সোলার এক্লিপ্স দেখা যাবে 105 বছর পর 2114 সালে 3 জুনে। কিন্তু তোমরা কি জানো এরম আরও বহু ঘটনা আছে যেগুলি ভবিষ্যতে ঘটবে কিন্তু আমরা সেগুলি দেখার সুযোগ পাবো না। আজকের ভিডিওতে আমরা ওরমই কিছু ঘটনা সম্বন্ধে জানবো, সো ভিডিওটি তোমরা লাস্ট অব্দি অবশ্যই দেখবে। তোমরা যদি এখন অবধি অধিকান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই সাবস্ক্রাইব করো ও বিভিন্ন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করো। হে বন্ধুরা, আমরা তো সকলেই বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে এই মজার মজার ডেট কম্বিনেশনগুলি দেখতে পেয়েছি, যেমন 20/12/2012, 11/12/13, এছাড়াও 8/13/21, 7/13/20 ইত্যাদি ইত্যাদি। ঠিক এরমই মজার একটি সাল ছিল 1961, যেটি উল্টো করে লিখলেও 1961 লাগত। 1961 পর 2009 সালও এরমই একটি সাল হবে যেটি উল্টো করে লিখলেও একই দেখাবে। কিন্তু তুমি, আমি ও হয়তো পৃথিবীর কেউই 2009 সাল পর্যন্ত বেঁচে থাকতে পারবে না, কেননা মানুষের জীবনকাল বা লাইফ স্প্যান এত বেশি হয় না। তো এরমই 6009-এর মতো অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার যেগুলি ভবিষ্যতে পৃথিবীতে ঘটবে যেগুলি আমরা দেখতে পারবো না। সবার প্রথমেই আসে জার্মানিতে তৈরিরত জেইট পিরামিড বা যাকে টাইম পিরামিডও বলা হয়ে থাকে, যেটির কনস্ট্রাকশন সম্পূর্ণ হবার অনেক আগেই আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, কেননা এই বিশেষ পিরামিডটি 120 কংক্রিট ব্লক দিয়ে তৈরি করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে পিরামিডটি তৈরিকারী সংস্থা প্রতি 10 বছর অন্তর অন্তর একটি কংক্রিট ব্লক যোগ করে, যার কাজ শুরু করা হয় 1993 সালে। সেই হিসাবে এতদিনে মাত্র 3টি ব্লকই বসানো হয়েছে। এই হারেই যদি এটির কাজ চলতে থাকে তবে এটি কমপ্লিট হবে 3183 সালে। ও পিরামিডের সবচেয়ে লাস্ট ব্লকটি রাখবে যেই মানুষটি, সে আমাদের থেকে প্রায় 35 জেনারেশন পরের কোনো ব্যক্তি হবে। কিন্তু সেই মানুষটিও তখন চার্নোবাইল এক্সক্লুশন জোনের মতো জায়গায় প্রবেশ করতে পারবে না। চার্নোবাইল ইউক্রেনে অবস্থিত একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল, যেখানে 1984 ঘটা একটি ভয়ানক দুর্ঘটনার জেরে সেখানকার 2600 বর্গ কিমি এরিয়া জুড়ে অনেক বেশি মাত্রায় নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়ে, যার ফলে সেখানে কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ। বিজ্ঞানীদের মতে যে ধরনের রেডিও একটিভ পদার্থের উপস্থিতি সেখানে রয়েছে তা সম্পূর্ণরূপে শেষ হতে 22,000 বছর লেগে যাবে, অর্থাৎ আজ থেকে প্রায় 20,000 বছর পর চার্নোবাইল এরিয়াতে মানুষ প্রবেশ করতে পারবে। আগামী 10,00,000 বছরের ভিতর বিটেলজুস ও ইটাকারাইনির মতো নক্ষত্র সুপারনোভা এক্সপ্লোশনের ফলে ধ্বংস হয়ে যাবে, যার আলো সেই সময় আমাদের পৃথিবী থেকেও দেখা যাবে। আলো এত তীব্র হবে যে 2-3 সপ্তাহ ধরে আমাদের মনে হবে যে আকাশে একটি নয় বরং 2টি সূর্য উদয় হচ্ছে। আজ থেকে 375 কোটি বছর পর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির পার্শ্ববর্তী গ্যালাক্সি যার নাম অ্যান্ড্রোমেডা, সেটি আমাদের গ্যালাক্সির অনেক কাছে চলে আসবে। বর্তমানে আমরা রাতের আকাশে যেই তারাগুলি দেখি সেগুলি সবই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির, আর তার মধ্যে এটি হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটি এখন আমাদের থেকে 25,00,000 লাইট ইয়ার দূরে অবস্থিত। সেখানে আমাদের গ্যালাক্সির চেয়ে দ্বিগুণ সংখ্যায় নক্ষত্র অবস্থিত, যা প্রতিনিয়ত মিল্কিওয়ে গ্যালাক্সির দিকে 300 কিলোমিটার/সেকেন্ড স্পিডে অগ্রসর হচ্ছে। বর্তমানে আকাশে যেটি এরম দেখা যায় সেটি 200 কোটি বছর পর এরম দেখা যাবে, ও তার থেকে 175 কোটি বছর পর আমাদের আকাশ সম্পূর্ণভাবে নক্ষত্রে ভরে যাবে, কেননা তখন বর্তমানের চেয়ে 3 গুণ বেশি তারা আমাদের আকাশে জ্বলজ্বল করবে। আজ থেকে 700 কোটি বছর পর এই দুটি গ্যালাক্সি একত্রে মিলে মিল্কডোমেটা গঠন করবে। সেই সময় বেঁচে থেকে এই দুটি গ্যালাক্সির মিলন দেখাটা মানুষ্য জাতির জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হতে পারে। কিন্তু 700 কোটি বছর পর আমাদের পৃথিবীর পরিবেশ আর কোনোভাবেই মানুষের বসবাসযোগ্য থাকবে না, কেননা গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো ঘটনার জেরে পৃথিবীতে অবস্থিত সমস্ত জল শুকিয়ে যাবে, আর হয়তো পৃথিবী আগের মতো পুনরায় আগুনের গোলায় পরিণত হবে। তো এই কারণেই মানব জাতি এই ঘটনাগুলি নিজের চোখে হয়তো দেখতে পাবে না, তবে আমরা যে হিসেবে সায়েন্সে গ্রো হচ্ছি সেই দিক দিয়ে আমরা যদি Type 3 সিভিলাইজেশন অবধি পৌঁছতে পারি তবে আমরা আমাদের টেকনোলজির জেরে সহজেই আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হব ও আমাদের আগামী প্রজন্মের মানুষেরা ব্রহ্মাণ্ডের এই অপরূপ সৌন্দর্যকে নিজের চোখে দেখতে পাবে। কিন্তু সে সময় তারাও বহু কিছু মিস করে যাবে,
যেগুলি বর্তমানে আমরা দেখছি বা দেখব। তোমরা হয়তো জানো না যে প্রতি বছর চাঁদ আমাদের পৃথিবী থেকে 1 সেন্টিমিটার দূরে চলে যাচ্ছে। তো আজ থেকে 60 কোটি বছর পর চাঁদ এত দূরে চলে যাবে যে ভবিষ্যতের প্রজন্মরা তখন বর্তমানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বা টোটাল সোলার এক্লিপসের মতো অসীম সৌন্দর্য কখনই উপভোগ করতে পারবে না। আজ থেকে প্রায় 50,000 বছর পর নায়াগ্রা ওয়াটারফলের সমস্ত জল ফুরিয়ে যাবে। আগামী 70 লক্ষ বছরে মাউন্ট রাশমোরে তৈরি গ্রানাইটের ভাস্কর্যগুলি এরোশনের কারণে নষ্ট হয়ে যাবে। আজ থেকে 10 কোটি বছর পর শনির বলয়গুলি আর থাকবে না। তো বন্ধুরা, যতই ভবিষ্যৎ প্রজন্মের কাছে মিল্ক ডোমেটার মতো গ্যালাক্সির সৌন্দর্য দেখার সুযোগ থাকুক, কিন্তু তাদের কাছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, শনির বলয় ও নায়াগ্রা ফলসের মতো সৌন্দর্যগুলি দেখার সুযোগ থাকবে না। তো তোমাদের কাছে যদি কোনো টাইম মেশিন থাকে ও তোমরা যদি মিল্ক ডোমেটার গ্যালাক্সির মতো সময়ে যাওয়ার সুযোগ পাও, তবে তোমরা কোনটি পছন্দ করবে? ভবিষ্যতের সেই মিল্ক ডোমেটার গ্যালাক্সির মতো সৌন্দর্য, নাকি সূর্যগ্রহণ ও নায়াগ্রা ফলসের মতো বর্তমানের সৌন্দর্য? কমেন্ট করে অবশ্যই জানাবে। এছাড়াও সায়েন্স রিলেটেড ভিডিও ছাড়াও তোমরা যদি এরম অ্যাডভেঞ্চারাস ভিডিও পরবর্তীতেও এই চ্যানেলে দেখতে চাও, কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার, ও অধিকাংশ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, বাই বাই।